এবার নিজের পরিধেয় পোশাক বিক্রি করছেন শ্রীলেখা। কি শুনতে অবাক লাগলেও এই কথা সত্যি, তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। ডালিউড অভিনেত্রী শ্রীলেখা কখনো কাজ বা কখনো ব্যক্তিগত জীবন নিয়ে হর হামাশায় আলোচনায় থাকেন। ফেসবুকে এক পোস্ট শেয়ার করে তিনি আরও এসেছেন আলোচনায়। বৃহস্পতিবার অর্থাৎ 8 সেপ্টেম্বর আলমারি থেকে সব পোশাক বের করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন শ্রীলেখা, আর সঙ্গে লম্বা পোস্ট। শ্রীলেখা তার ফেসবুকে লিখেন যে অনেক ভেবে দেখলাম, এত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই, কিছু কিছু নিলাম করব, কেমন হবে? একবার পরা একবার না পরাও অনেক ড্রেস শাড়ি আছে। যে টাকা উঠবে সে টাকা দিয়ে চার পায়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব, ভাবনাটা ঠিক ভাবলাম কি না জানিও। কিছু পোশাক স্বপ্নের পাঠশালাকেও দিচ্ছি। অবলা জীবজন্তুর উপর শ্রীলেখার রয়েছে বরাবরই নজর। সোজা বাংলায় পশুপ্রেমিক শ্রীলেখা। যখনই সুযোগ পান নিজের মতো করে পশুদের পাশে দাঁড়ান তিনি। পূজার আগে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজনরা। নেটিজনদের কথায় শ্রীলেখার এই উদ্যোগ সত্যি অসাধারণ। শ্রীলেখাও এই উদ্যোগে সবাইকে পাশে চাইছেন। বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী, তবে এখন এগুলো আর গায়ে মাখেন না। তিনি বর্তমানে চান এখন সমাজের জন্য এমন কিছু করে যেতে যার জন্য ভবিষ্যতে তাকে সবাই মনে রাখবে, এমনকি তার মৃত্যুর পরও তার এই কাজগুলো দিয়ে তাকে বিচার করবে। সো বন্ধুরা, শ্রীলেখা পশুদের জন্য তার নিজের কাপড় বিক্রি করে দিচ্ছে। এই আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।